Şarttığımız durumda alır. Evine işte bir şey istedim ama ancak bu şey. Bulunduğum Akrılar Derneği'nin bir de Agaç Mars ve Şoker Mars Amra Bugün Kubik Fadda Demay Dar Canlı'na Hali de Sadim Okuma Amra Mahan Mekta Zatik bir de Monitör dursun vay. Şoha, kumru yagaş. Bor bor gatak bayini. Zadır ki nirmum babi. Mustur gürüzge. Gubil, etkin nindar demeyi emun tara. Sizi sahabat borun kürtün tadı şokule. Gubil raktar tuki. Gubil sotar. Gubil sotar. এই মহামারী করোনা আমাদের সমস্ত সম্মানিত নাগরিকবৃন্দ জীবন দিয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি একই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে ডাক্তার নার্স সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আরো বিভিন্ন পেশার লোকেরা যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আপনারা দেখেছেন ঘোষণা করেছে যে আগামী এক সপ্তাহে 1 কোটির বেশি লোককে ভ্যাকসিনেট করবে, ভ্যাকসিনেশন তাদের পৌঁছে দেবে। এবং অত্যন্ত ভালো খবর যে প্রত্যেক গ্রামে ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বলেন, সিটি কর্পোরেশন পৌরসভা, সেই ওয়ার্ডে ন্যূনপক্ষে 2টি করে কেন্দ্র, অন্য ক্ষেত্র বিশেষ সিটি কর্পোরেশনের 5টা 7টা করে কেন্দ্র করে এই এক সপ্তাহের মধ্যে 1 কোটির ঊর্ধ্বে লোককে ভ্যাকসিনেশন দেবে। যার ফলে আমরা আশা করছি যে মানুষের এসে কষ্ট করে এই ভ্যাকসিনের নেওয়ার পিছনে দৌড়াতে হবে না। আমাদের প্রশাসন বা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। প্রায় 14,000 কেন্দ্রে একসাথে একযোগে ভ্যাকসিন দেওয়া হবে। আমি এবার রিপিট করি, 14,000 কেন্দ্রে একযোগে এই সপ্তাহব্যাপী এই ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে আমরা অগ্রাধিকার দিব যারা একটু বয়স্ক লোক, কারণ আমরা অ্যানালিসিস করে দেখেছি যারা মারা যাচ্ছেন বৃদ্ধ লোকেদের হয়তো মনে হয় যে রেজিস্ট্যান্স পাওয়ার একটু কমে গেছে, তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই সাথে শ্রমজীবী মানুষ বা যারা ছোট দোকানদার, কর্মচারী, বাসের হেল্পার, এদেরকে আমরা এই সময়ের মধ্যে স্বস্ব ওয়ার্ড থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। যে ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। যেমন যারা দোকানদার, আমরা চিন্তা করেছি যে আগামী 11 তারিখ থেকে হয়তো সেটা খোলা হবে, কিন্তু একটা কর্মচারীও ভ্যাকসিন ছাড়া তার কোন মানে দোকানে আসতে পারবে না। সে যে ভ্যাকসিন দিয়েছে সার্টিফিকেট, এমন সিস্টেম করা হয়েছে যে যাদের ভ্যাকসিন হবে সব ওয়েবসাইটে চলে যাবে, কেউ অসত্য তথ্য দিয়ে পার পাবে না। ওয়েবসাইট থেকে আমরা চেক করে নিতে বলবো প্রত্যেকটা ভ্যাকসিনেটেড পার্সন তথ্যাদি ওয়েবসাইটে সংরক্ষিত, সেখানেও আমাদের সমস্যা হবে না। কারণ আপনারা জানেন আজকের সফল রাষ্ট্রনায়ক দেশসুদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ওই সেখানে যে শেখ রাসেল মানে আমাদের ল্যাব আছে, সেই সেখানে এই ফ্যাসিলিটি আছে, ইউনিয়ন গুলোতে এই কেন্দ্র আছে, ডিজিটাল কেন্দ্র আছে, এবং গ্রামে আমাদের প্রায় যুবকের কাছে, ছাত্রদের কাছে সেখানেও ল্যাপটপ আছে।
সেখান থেকে আমরা সরাসরি যাদের যখন ভ্যাকসিন দিব তাদের সহযোগিতা নিয়ে সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দিব, যাতে আপনারা বিশ্ববাসী বা যে কোনো লোক আমরা মানে ভুল তথ্য দিতে না পারে বা রেকর্ড যথাযথভাবে থাকে, তাহলে সেই সুবিধা কিন্তু আমাদের আছে আজকে বাংলাদেশের। তাহলে সেইভাবে আমরা সে ভ্যাকসিন নিয়েছে কিনা আমরা সেটা যাচাই করতে পারবো। দোকানপাট খোলার পূর্বে যে 7, 8, 9, 3 দিন আমরা সুযোগ রাখলাম, যেহেতু প্রত্যেক গ্রামে গিয়ে মানে ওয়ার্ডে গিয়ে ভ্যাকসিন দিবে, কিন্তু তারা নেওয়ার কোনো সমস্যা হবে না, তারা যেন ভ্যাকসিন নিয়ে দোকানপাট খুলতে পারে বা তাদের ব্যবসা কেন্দ্র খুলতে পারে। সেই জন্য আমরা যে শুধু সময় বাড়াচ্ছি তা না, সেই সময়ের মধ্যে সে যাতে মানে স্বাস্থ্যের মানে ভ্যাকসিন নিতে পারে সেই সুযোগটা রাখার জন্যই আমরা 10 তারিখ মধ্যে সুযোগ দিচ্ছি এবং 11 তারিখ থেকে যাতে খুলতে পারে আজকের এই সভা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং গ্রামে গ্রামে আমরা লক্ষ্য করেছি যে মানুষ সাধারণত এই আপনার মাস্ক পরে যখন হাটে বাজারে যায় বা কোনো খোলা জায়গায় যায় বা দোকানপাটে যায়, চায়ের দোকানে যায়, তাও মাস্ক পরে না, সেটা নিশ্চিত করার জন্য আমরা এই সভা মনে করেছে যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা সম্ভব না, তাদেরকে মোটিভেট করতে হবে মানুষকে। সেই মোটিভেশনের জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডে কমিটি করব, সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, তাদের নেতৃত্বে সেখানে বিভিন্ন সমাজকর্মী আছেন, ছাত্র আছেন, যুবক আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাইকে আহ্বান জানাবো তারা স্বেচ্ছায় মানে কমিটির মধ্যে এসে অংশগ্রহণ করে কমিটির মাধ্যমে এই জনগণের ক্ষমতা দিয়েই আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে যার প্রত্যেকটা নাগরিক যেন ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হওয়ার সময় মাস্ক পরা ছাড়া কোনো লোক বের হলে ওই কমিটি যাতে তাদেরকে বারণ করে বিরত রাখতে পারে সেইভাবে আমরা আজকের সিদ্ধান্ত নিয়েছি। কারণ কেউ ধরেন আইন করেই তো সব কাজ করা যায় না, এটা বুঝে সেজন্য গণসচেতনতা যেটা বলে সেইটার লক্ষ্যেই আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আপনারা মসজিদের ইমাম বলেন বা স্কুলের শিক্ষক বলেন, সিভিল সোসাইটির লোক বলেন, ব্যবসায়ী বলেন, সবাইকে নিয়েই আমরা এই এই গণসচেতনতা শুধু সৃষ্টি না, মাস্ক পরিধান করা নিশ্চিত করা, গণসচেতনতা সৃষ্টি সাথে সাথে মাস্ক পরিধান করার নিশ্চিত করার জন্য আমরা আজকের সবাই সিদ্ধান্ত নিয়েছি। সেইভাবেই সরকারের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হবে সবাই। আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে চাহিদা মতো ভ্যাকসিন কার্ড, এই করোনা ভাইরাস কতদিন চলবে আমরা কেউ জানি না, কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলাই জানে। যদি 6 মাস চলবে না, 2 বছর চলবে না, 1 মাস চলবে, আমরা অনিশ্চয়তা। আমরা আজকে সবাই গুরুত্ব দিয়েছি যত শীঘ্র সম্ভব আমাদের দেশে আমরা যদি নিজেরা পারি আমাদের সেই সক্ষমতা থাকার কথা আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাই, আমাদেরও কিছু বিজ্ঞানীর অথবা কোলাবোরেশনে অন্যের সাথে সহযোগিতা অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করে আমরা যাতে নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি এবং সেটা করা সম্ভব হলেই আমরা সবাইকে তখন ভ্যাকসিন দিয়ে দেব, তখন আর আমরা আশা করছি যে এই যে আজকের যে মৃত্যু, খুব আমরা খুব শঙ্কিত জাতি, খুব শঙ্কিত যেভাবে মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, তিনি সর্বাত্মক তার টিম নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের দেশে কীভাবে ভ্যাকসিনটা তৈরি করা যায়, নিজেরা না পারলে অন্য দেশের সাথে যৌথভাবে আমরা চুক্তি করে ভ্যাকসিন তৈরি করবো, সেই ধরনের কিছু প্রস্তাব আছে, ওনারা বিবেচনা করছেন, খুব দ্রুতই আমরা চেষ্টা করবো যত অল্প সময়ের মধ্যে, এগুলো তো 4-5 মাস লেগে যায়, এরকম সময়ের মধ্যে যাতে আমরা নিজেদের দেশে উৎপাদন করতে পারি সেটার উপর আমরা খুব জোর দিয়েছি। আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যেহেতু আমাদের এখন বর্তমানে ইয়ের অভাব মানে আইসোলেট
এবং কি একজন শীতের অভাব ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর নেতৃত্বে প্রায় 600 উপরে বেডের ই করেছেন। আগামী শনিবার দিন থেকে খোলা হবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কনভেনশন সেন্টার ছিল হোটেল কিন্তু কনভেনশনের জাস্ট বিপরীত দিকে উত্তর পাশে, সেখানে শনিবার দিন থেকে আমরা আশা করছি মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এই ডেডিকেটেড একটা কেন্দ্র তারা স্থাপন করতে যাচ্ছে আইসিইউ রোগীদের জন্য, সরি কোভিড রোগীদের জন্য। আমরা অনুরোধ করব যে এক শ্রেণীর লোক অপপ্রচার করছে, আমরা আপনাদের মাধ্যমে বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করব যে আমাদের আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, সরকারের পূর্ণ সক্ষমতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি মোকাবেলা করার জন্য। তবে একটি কথা এটা আমাদেরও মেনে নিতে হবে, যেহেতু আমরা প্রডিউস করি না, আমরা উৎপাদন করি না, আমাদের তো ঘাটতি আছে, আমাদের কিছুটা অন্যের উপর নির্ভর করতেই হয়, সেটা বাস্তবতা। আমাদের চুক্তি হয়েছে প্রায় 20 কোটির উপরে, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আপনাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু সেগুলো সরবরাহ পাওয়াটা অনেক সময় নির্ধারিত সময়ে যদি না হয় বিকল্প কিভাবে আমরা এই করতে পারি, সেই সমস্ত ব্যাপার আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করেছি, আমরা যাতে নিশ্চিত করতে পারি যার যেটা আশ্বাস দিয়েছে, যেটা যারা যেটা কমিটমেন্ট করেছে যে আমাদেরকে এগুলো সাপ্লাই দিলে আমরা পয়সা নগদ পয়সা কিলো কিন্তু সবসময় পাওয়া যায়, এই অভিজ্ঞতা আমাদের অতীত আছে, কাজেই কিছুটা তো নির্ভর করতেই হয় যেহেতু অন্যের কাছ থেকে আমরা পাই। তাই আমরা কোন রকম অপপ্রচারে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, অনেকে নানান রকম কথা বলে এইটা খারাপ ওইটা ভালো এই সে, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সর্বশ্রেণীর সকল পেশার মানুষের কাছে বিনীত অনুরোধ করছি যে এইটা কারো অবহেলার কারণে নয়, এটা কারো সৃষ্ট নয়, সারা বিশ্বব্যাপী এইটা কারো হাত নয়, এই কথাটা বিবেচনা করে যাতে মানে আমাদের কথা বলি সেই আবেদনটুকু আমরা রাখব। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কিছু শিল্প রপ্তানিমুখী শিল্প আমরা খুলে দিয়েছি, এই জন্য খুলে দেওয়া হচ্ছে যে না হয় আমাদের বিশ্ববাজার হারাতে হবে, কারণ আমাদের অর্থনীতিকে তো বাঁচিয়ে রাখতে হবে, আমাদের মানুষের জীবন যেমন রক্ষা করা সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব, একই সাথে দেশের অর্থনীতিকে সচল রাখা সেটাও দায়িত্ব, সেই কারণে কিছু শিল্প কলকারখানা রপ্তানি করা হয়েছে, অন্যান্য শিল্প কলকারখানা আমরা খুলে দিচ্ছি, খুলে দেওয়ার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং 11 তারিখ থেকে সমস্ত দোকানপাট ইত্যাদি যানবাহনও চলবে সব একত্রে না, সেখানে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করবো বাই রোটেশন যাতে চলে, মনে করেন গাজীপুর থেকে 100 গাড়ি আসে জায়গা প্রতিদিন, 100 না এখন 30টা আসুক বা 50টা আসুক, আজকে এগুলো যাবে কালকে অন্য গ্রুপ যাবে, এরকম তারা রোটেট করে দেবেন, সেখানে শ্রমিক নেতা এবং পরিবহন নেতা এবং যারা পরিবহনের মালিক তাদের সাথে বসে লং স্টিমার আছে বা রেল আছে এগুলো যে চলবে সব যে পরিমাণে আজকে চলছিল অতীতে সেই পরিমাণে না চলে সীমিত আকারে সেখানকার মানে কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করে, যেমন রেল হয়তো 10টা চলতে হয় হয়তো 5টা চলবে, কোন কোন সময়ে কোনটা ছাড়বে কীভাবে ছাড়বে প্রত্যেকে এগুলো সব মন্ত্রণালয় ডিপার্টমেন্ট জাতিকে অবহিত করবে, জনগণকে অবহিত করবে যাতে মানুষের মধ্যে কোনো রকম গ্যাপ না থাকে।